দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তার বাবা দিল আর দিদি দিল। একটা দুটো তিনটে তাহলে বারোটা তেরো চোদ্দো পনেরো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষার্থ একাডেমি আজ আমরা কটা বেলুন হলো দেখি মেলায় গিয়ে সানিকে তার বাবা বারোটি বেলুন কিনে দিল দিদি সানিকে আরও তিনটি বেলুন দিল সানির এখন কটি বেলুন হলো দেখি দেখো বারোটা বেলুন কিনে দিয়েছে তার বাবা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আর তার দিদি কটা কিনে দিয়েছে একটা দুটো তিনটে হ্যাঁ এখানে মোট চাইছে হ্যাঁ কটি বেলুন হলো দেখি দুটো মিলে তাহলে দুটোকে তাহলে যোগ করতে হবে তাহলে বারোটা বেলুন যোগ চিহ্ন দিয়েছে যেহেতু এটা যোগ করতে হবে আর তার দিদি তিনটে বেলুন দিয়েছে তাহলে তিনটে বেলুন তাহলে এখানে কটা বেলুন হলো বারোটা বেলুন আর তিনটে বেলুন দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তার বাবা দিল। আর দিদি দিলো একটা দুটো তিনটে তাহলে বারোটা তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোটা বেলুন হলো হুম আলাদাভাবে যোগ করি দেখো বারোটা বেলুন তাহলে একক আর দশক বসিয়ে যোগ করেছি আলাদাভাবে যোগ করেছে এটা বাবা দিয়েছে বারোটা তাহলে বারো লিখতে হয়েছে দিদি যে তিনটে তাহলে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা হচ্ছে এককের ঘরে বসবে তাহলে তিনটা যেহেতু একক তাই এটা এককের ঘরে বসলো তিনটা তাহলে যোগ করব তিন আর দুয়ে পাঁচ আর এখানে বাঁধি একটা বসে গেল তাহলে পনেরোটি বেলুন পাই হাতে কলমে এখানে আমি কটা লাঠি আছে দেখব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে এটা দশটা হচ্ছে দশকের ঘর আর একটা দুটো ও একটা দুটো তিনটে তাহলে এখানে দেখো দশকের ঘরে কটা আছে দশটা আছে তাহলে এখানে দশকের ঘরে দশটা লাঠি একইভাবে নিয়ে এসেছে এখানে কটা আছে একটা দুটো তিনটে এককের ঘরে তিনটে আছে আর এখানে এক এককের ঘরে একটা দুটো আছে তাহলে তিনটা দুটো পাঁচটা সেই জন্য এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা লাঠি এখানে করে দিয়েছে তাহলে হাতে গরমে যাচাই করে দেখছি বারোটা তাহলে দশটা দুটো বারোটা ও একটা দুটো তিনটে দিয়েছে তাহলে বারোটা যোগ চিহ্ন দিয়েছে যেহেতু ও বলেছে তিনটে তাহলে কটা হলো বারোটা যুক্ত তিনটে তাহলে পনেরোটা হলো এবার পনেরোটি বেলুন ও এগারোটি বেলুন মিলে কতগুলো বেলুন পাই দেখি রাখো একক দশক প্রথমে বসিয়েছে তাহলে পনেরো এক দশ পাঁচ পনেরো হলো এখানে এক দশ এক এগারো হলো তাহলে পাঁচ আর একে ছয় হলো এক আর একে দুই হলো তাহলে এখানে লিখতে হবে হাতে কলমে কলমে হাতে কলমে তাহলে এখানে তারপর আমি দশকের ঘরে কটা আছে তাহলে এটা দশক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা আছে দশকের ঘরে এখানে কটা আছে এককের ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশকের ঘরে দশটা আছে এককের ঘরে কটা আছে একটা তাহলে এখানে কটা দশকের ঘরে আছে একটা দুটো তাহলে এখানে দশকের ঘরে এই একটা এই একটা দশটা করে আছে দুটো দুটো নিয়ে চলে এলো এবার এককের ঘরে কটা আছে একটা আছে আর এখানে এখানে একটা ধরবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বসিয়েছে গুনে দেখছি যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্ক দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে তাহলে এটা আমরা পড়ে কি বুঝলাম যে এই দেখো একক আর দশক একক আর দশক তাহলে এককের সংখ্যা নিচে এককের সংখ্যা বসবে আর দশকের ঘরের নিচে দশকের সংখ্যা বসবে এককের ঘরের নিচে এককের সংখ্যা বসবে আর দশকের ঘরের নিচে দশকের সংখ্যা বসবে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে